যুব এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নামার আগে কোচ এবং খেলোয়াড়রা বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুশীলন শেষে টুর্নামেন্ট নিয়ে নিজেদের চাওয়া এবং প্রস্তুতির কথা তুলে ধরেন তারা। রিপোর্ট করছেন এস এম আশরাফ। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। জানুয়ারিতে ঘরের মাঠে যুব এশিয়া কাপের সেই আসরে সেরা তিনে থাকলে যুব বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পাবে স্বাগতিকরা। সেই স্বপ্ন পূরণে কঠিন বাধা মামুনুর রশিদের দলের সামনে। তবে সব চ্যালেঞ্জের মোকাবেলা করতেই চলছে কঠিন প্রস্তুতি। প্রতিপক্ষ খুব স্ট্রং, সেই হিসাবে আমি মনে করব যে যেসব খেলোয়াড়ের ফিটনেস লেভেল সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে থাকবে, হকি খেলাটা হয় 4 ভাগে 60 মিনিটস, তো 60 মিনিট যারা 100% এফোর্ট দিতে পারবে ফিজিক্যালি, টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি, তাদেরকেই আমি টিমে কনসিডার করব। যদিও অন্যান্য দলগুলো আরও আগ থেকেই এ নিয়ে পরিকল্পনা সাজানোর কাজে নেমে পড়েছে, কোচ এবং খেলোয়াড়দের চাহিদা মূল লড়াইয়ে নামার আগে তাদের জন্য যেন প্রস্তুতিমূলক ম্যাচ খেলার ব্যবস্থা করে দেয় ফেডারেশন। ডিসেম্বরের শেষ দিকে কোনো টিম যদি, যেহেতু এই গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান, কোরিয়া, তো ওই গ্রুপের মালয়েশিয়া এবং জাপান যদি আনা যায়, যে কোনো একটা টিমের সাথে যদি 3-4টা ম্যাচ এখানে খেলতে পারি, তাহলে আমার টিমের আমরা স্ট্রেংথটা বুঝতে পারবো যে আমাদের টিমের কী কী সমস্যা বা কী করা উচিত। প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে বড় টিমগুলোর সাথে আমরা অনেক ভালো খেলবো, তারপর আমরা জানতে পারবো যে হ্যাঁ প্র্যাকটিস ম্যাচ খেলার পর আমাদের কী লেকিংসগুলো আছে। আশা করি এবার যদি আমরা অনুরোধ 21 এশিয়া কাপে ভালো কিছু করতে পারি, যুব বিশ্বকাপ খেলতে পারবো, সবার কাছে ইচ্ছা, এর জন্য আমরা একসাথে কষ্ট করতেছি। আসলে প্রতিটি দলই 4 জন সিনিয়র খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ পাবে। আশরাফুল ইসলাম, ফজলে রাব্বি, আরশাদ হোসেনদের মতো অভিজ্ঞরা এ দলে থাকায় প্রতিপক্ষকে নিয়ে তাই কঠিন পরীক্ষায় ফেলার আশা করছে বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।